আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু কিচেন মাস্টার হোম অ্যাপ্লায়েন্স। আজকে মূলত আমি আপনাদের সাথে আমাদের একটা পণ্য সম্পর্কে ডিটেলস বলবো। আর আজকে আমি যে মূল প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, সেখানে যাওয়ার আগে আমাদের অফিস অ্যাড্রেসটা আপনাদের সাথে শেয়ার করছি। সরাসরি অফিসে যারা আসতে চান, যেহেতু আমরা হোলসেলও প্রোডাক্ট সেল করে থাকি, সো আপনারা চলে আসবেন গোলাম আজম মার্কেট তৃতীয় তলায়। এটা হচ্ছে মিডফোর্ড, যে হাসপাতাল রোড আছে সেখানে, মিডফোর্ড হাসপাতাল রোড, ঢাকা 1211। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা আমাদের পণ্যটি খুচরো কিনতে চান, সেক্ষেত্রে যে নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বারটি হল 01894818060। এই নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ঘরে বসে প্রোডাক্টটি পাবেন। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনারা আমাদের ওয়েবসাইট লিংক এবং ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল প্রোডাক্টে। আজকে আমাকে ভাইয়া হেল্প করছে, ভাইয়ার নামটা মিলন হোসেন ভাইয়া আছে সাথে। আর ভাইয়া হচ্ছে এগুলোর ব্যাপারে একেবারেই, মানে কি বলবো, আমাদের কিচেন মাস্টারের পুরো মাস্টার, ঠিক আছে? সবকিছু সম্পর্কে সে আমাদের প্রপারলি গাইড করবে। আজকে মূলত আমরা হচ্ছে জাইপানের একটা গ্রাইন্ডার দেখাবো, এবং এটা কি কি কোয়ালিটি, কি কি ফ্যাসিলিটি, কি কি কাজ করবে, কিভাবে করবে, সবকিছু হচ্ছে মিলন ভাই আমাদেরকে গাইড করবে। ভাইয়া, মূলত এটা কত ওয়াটের? এটা হচ্ছে 750 ওয়াট, অর্থাৎ 1 HP, 1 HP, এক ঘোড়া মোটর। হ্যাঁ, এক ঘোড়া মোটর ইউজ করি, বিশেষ করে বাসা বাড়িতে রেগুলার ইউজের জন্য বেস্ট। যে পানি তুলি আমরা ছাদে, যে পানি উঠাই, সেই মোটরের ঠিক যে পাওয়ারটা আছে, এই গ্রাইন্ডারটা তো ওই সেম মোটর লাগানো, 1 ঘোড়া। আচ্ছা, 1 HP তো 750 ওয়াট। হ্যাঁ, 1 horsepower। আচ্ছা, ঠিক আছে। এটার হচ্ছে মোটরের আপনারা, আমরা কত দিনের ওয়ারেন্টি দিচ্ছি ভাইয়া? এই মোটরটা হচ্ছে 2 বছরের মধ্যে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমরা বিনা টাকায় এটা সারিয়ে দিব। হ্যাঁ, কমপ্লিট করে দিব। ওকে, ফাইন। আর এটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় তো অনলাইন ডেলিভারি দিচ্ছি। হ্যাঁ, আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় দিচ্ছি। অনলাইন ডেলিভারির জন্য আমরা কত চার্জ করছি? ঢাকার মধ্যে হলে 100 টাকা, আর ঢাকার বাইরে হলে 200 টাকা, 200 টাকা চার্জ করছি। ঠিক আছে, এখন ভাই আমাকে কাইন্ডলি, এবং আমাদের দর্শক যারা আছেন তাদেরকে যদি কাইন্ডলি আপনি সুন্দরভাবে একটু ব্রিফ করতেন, কোনটা দিয়ে আমরা কি করব এবং কিভাবে কি করব। জি, এটা হচ্ছে আমাদের তিনটা জারের, তিনটা জার অর্থাৎ 3-in-1। হ্যাঁ, এই তিনটা জারের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ছোট, ছোট, যেটাতে আপনি যত ধরনের শুকনো মশলা, হলুদ থেকে শুরু করে সব ধরনের শুকনো মশলা আপনি এখানে করতে পারবেন নিঃসন্দেহে। হলুদটা হবে ভাইয়া? কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে 750 ওয়াটেরটা নাকি হলুদটা হতে চায় না, তো সে জায়গায় আমরা কি ওভাবে করে একটু তাদেরকে স্যাটিসফাই করতে পারবো এই প্রোডাক্টটা দিয়ে? আমি যেটা বলছি, এটা হলুদ যদি না হয়, এটা টাকা আমরা সম্পূর্ণ ব্যাক দিয়ে দিব। আচ্ছা, আর হলুদের ক্ষেত্রে কি কোনো টিপস দিতে হবে, যে হলুদটাকে কোনো কিছু করতে হবে? যদি কোনো কারণে হলুদটাকে যদি ভেঙে একটু ছোট করে নেয় তাহলে ভালো সুবিধা হয়। আচ্ছা, আর আমাকে একটু গাইড করেছিল আম্মু, যেটা সেটা হচ্ছে হলুদটা নাকি একটু 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর হালকা একটু ভেঙে ছোট করে নিলে নাকি গুঁড়াটা ভালো হয়। আসলে সেটা তো আপনার অনেক পরিশ্রম হয়ে যাবে, পরিশ্রম হয়ে যাবে, গ্রাইন্ডার কিনে এত পরিশ্রম করে কিছু নাই, শুকনো হলুদটাকে জাস্ট একটু ছেঁচে একটু ভেঙে নিয়ে দেন, তাহলে 100% আপনার চাহিদা মতো পাউডার পাবেন, পাউডার পাবো। ওকে, ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এটাতে আরেকটা বিশেষ গুণ হলো যে এটাতে আমরা নতুন নতুন একটা সংযোজন করছি, হচ্ছে আগের ব্লেড গুলো ছিল হচ্ছে সোজা বসানো, যেটাতে মশলা হইতে সময় লাগতো, এখন আমরা ওটাকে মডিফাইড করে ভিতরে এক্সট্রা কাজ করে তারপরে এটা মডিফাইড করে আনা হয়েছে, যার কারণে খুব দ্রুত সময়ের মধ্যে খুব ফিনিশিং হয়ে যাবে, এবং যে ধরনের পাউডার আপনি চান সেই ধরনের পাউডারই এটা হয়ে যাবে। তাহলে হলুদ সহ যত গরম মশলা, গুঁড়ো মশলা, যা যা আপনারা করতে চান, কোনোটাই যদি হলুদ গুঁড়ো হয়, দ্যাট মিন্স সেটার মধ্যে আর কোনো মশলা তো আর কঠিন থাকে না, সবটাই হয়ে যাবে এইটাই। আর এরপরে হচ্ছে গিয়া ভাইয়া সেকেন্ড যে সাইজটা আমরা দেখতে পাচ্ছি মাঝারি, এটা এটার কাজ সাইজে হচ্ছে আপনি সব জাতীয় মশলা অর্থাৎ ভিজা মশলা যেটাকে বলে, যেমন আদা, রসুন, পেঁয়াজ বা চাউলের গুঁড়ি বা এই জাতীয় যত পেস্ট জাতীয় মশলা, ভেজা জাতীয় মশলা এবং কিমা, করে মাংসের কিমাটা আমাদের খুব স্পেশাল কিমা হবে। আচ্ছা, এই এই এটাতে আর এই বড়টা হচ্ছে যাকে আমরা জুসার জগ বলে থাকি, জুসার জগ বলি। হ্যাঁ, এটা তো জুসটা তো হবেই, আপনি চাইলে এখানে আদা, রসুন, পেঁয়াজ পেস্ট তো করতে পারবেন হেভি কোয়ান্টিটি তো হলে, এবং যদি কোনো ফাংশনে অর্থাৎ বড় কোনো আয়োজনে যদি আপনি বেশি পরিমাণ মশলা, শুকনো মশলা করতে চান, সেটাকে আপনি তাওয়া একটু টেলে নেবেন, টেলে নিয়ে যদি এটাকে পরিপূর্ণ, মোটামুটি পরিপূর্ণ দিয়ে যদি আপনি চালান, এটাতেও পরিপূর্ণ হবে। কিন্তু আপনি এই গাইডটা আমাদেরকে করছেন, বাট এছাড়া কিন্তু আমি এর আগে কখনো শুনিনি যে এই বড় জারে আমরা গুঁড়ো মশলা করতে পারবো, সো এই টিপসটা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। 100% গ্যারান্টি সহ আমি কথাটা বলবো, ইনশাআল্লাহ হবে।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন আমাদেরকে যদি জাস্ট একটু চালিয়ে জাস্ট আমরা একটু মোটরের সাউন্ডটা শুনবো, আর হচ্ছে গিয়ে এটার প্রাইসটা সম্পর্কে আমরা একটা ধারণা নিব ভাইয়া, আর হচ্ছে গিয়ে আমরা এটা কতদিনের মধ্যে অনলাইন ডেলিভারিটা দেই যদি কেউ ঢাকার বাইরে থেকে নেয়, সেটা যদি কাইন্ডলি একটু বলে দিতেন। ঢাকার বাইরে হলে আমরা 48 ঘন্টার মধ্যে দেই। আচ্ছা, আর ঢাকার ভেতরে 24 ঘন্টার ভিতরে ডেলিভারি দিই। আচ্ছা, সো ঢাকার বাইরে আমাদের যেসব দর্শক আছেন তারা তো শুনলেনই ইনশাল্লাহ, এখন তো দেশের পরিস্থিতি খারাপ, তারপরও আমরা সেক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিব, বাট আমরা নর্মালি চেষ্টা করি 48 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে, আর ঢাকার ভেতরে হলে 24 ঘন্টার মধ্যে। তো এখন আমরা জাস্ট বড় জুসারটাই একটু চালিয়ে ভাইয়া দেখাবে এবং এটার মোটর ফাংশনটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, সবকিছুই আপনাদেরকে খোলাসা করে বলছি, এটা হচ্ছে ফাইবার ঢাকনা। হ্যাঁ, এখানে ফ্রুট গেট রাবার লাগানো আছে যেটাকে ইটালি এয়ার ঢাকনা বলা হয়। ওকে, আপনি এটাকে আস্তে ধীরে চাপ দিয়ে বসাবেন, সুন্দরভাবে লেগে যাবে বাতাসের মাধ্যমে। আপনি এটাকে খুব স্বাচ্ছন্দ্যভাবে যদি ইউজ করতে চান তাহলে আপনি অবশ্যই একটা হাত উপরে রাখবেন। জি, একটা হাত উপরে রাখলে আপনার জন্য সুবিধা হবে কাজ করতে। হ্যাঁ, আর এর ভিতরে যখন আপনি ভারী কোন মশলা বা ফল মশলা কিছু করতে চান, প্রথমে আপনি এটাকে ওয়ান প্রেস করবেন। ওয়ান, আচ্ছা।